ওয়েলকাম ব্যাক বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি রুমকি ব্যানার্জি, অ্যাধ্যায়ন টিটেল থেকে তোমাদের গাইড, আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের স্টাডি মেটেরিয়াল দিয়ে হেল্প করার জন্য। তো আজকে আমি ক্যালকাটা ইউনিভার্সিটির সেকেন্ড সেমিস্টারে যাদের পলিটিক্যাল সায়েন্স অনার্স আছে তাদের জন্য CC3 এর 2019 আর 21-এর তোমাদের SAQ গুলি সলভ করে নিয়ে চলে এসেছি। তোমাদের 15টা 1 নম্বরের শর্ট কোয়েশ্চেন লিখতে হয়। তো সেগুলি তো শুরু করার আগে তোমাদের অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওগুলিকে এত পছন্দ করার জন্য। কিন্তু অনেকেই তোমরা চ্যানেল ভিজিট করছো, সাবস্ক্রাইব করছো না, তো প্লিজ সাবস্ক্রাইব করে অধ্যয়নের পাশে থাকো, তাহলে আমিও একটু মোটিভেট হই আরও ভালো কাজ করার জন্য। আর আমার ডিসক্রিপশনে নতুন দুটি চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে। যেরকম এই চ্যানেলে আমাকে তোমরা ভালোবাসা দেখিয়েছো, আমার পাশে থেকেছো, ওই চ্যানেলগুলিতে একইভাবে আমার পাশে থাকবে, আমি আশা রাখবো। ওগুলি একেবারেই এডুকেশনাল কন্টেন্ট না, তোমাদেরও ভালো লাগবে। তো এবার 1 নম্বর থেকে শুরু করছি। ভারতের গণপরিষদের খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন? উত্তর হচ্ছে ডক্টর ভীমরাও আম্বেদকর। 2 নম্বর, 1976-এর 42তম সংশোধন আইন অনুযায়ী যে দুটি শব্দ প্রস্তাবনার অন্তর্ভুক্ত হয় সেগুলি কি কি? উত্তর হচ্ছে সমাজতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ। 3 নম্বর প্রশ্ন, সংবিধানের কোন অধ্যায়ে মৌলিক অধিকারগুলির কথা বলা হয়েছে? উত্তর হয়েছে ভারতীয় সংবিধানের 3য় অংশের অন্তর্গত 12 থেকে 35 নম্বর ধারায় মৌলিক অধিকারের কথাগুলি বলা হয়েছে। 4 নম্বর প্রশ্নে যাচ্ছি, ধর্মীয় স্বাধীনতার অধিকারের কথা কোন কোন অধ্যায়ে বলা হয়েছে? উত্তর হচ্ছে 25, 26, 27 এবং 28 নম্বর অধ্যায়ে বলা হয়েছে। 5 নম্বর প্রশ্নে যাচ্ছে, যে কোনো একটি নির্দেশমূলক নীতির উল্লেখ করো। উত্তর হচ্ছে রাষ্ট্র অনধিক 14 বছরের বালক বালিকাদের জন্য অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষা ব্যবস্থা প্রদান করবে। 6 নম্বর প্রশ্নে আছে, কোন সংশোধন অনুযায়ী ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্য সংযোজিত হয়েছে? উত্তর হচ্ছে 1976 সালে 42তম সংবিধান সংশোধন অনুযায়ী ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্য সংযোজিত হয়েছে। 7 নম্বর প্রশ্নে যাচ্ছি, রাজ্য তালিকার অন্তর্ভুক্ত যে কোনো দুটি বিষয়ে উল্লেখ করো। উত্তর হচ্ছে আভ্যন্তরীণ প্রশাসন এবং স্থানীয় স্বায়ত্তশাসন। 8 নম্বর প্রশ্নে যাচ্ছি, ভারতের দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা রয়েছে এমন দুটি রাজ্যের নাম করো। উত্তর হচ্ছে উত্তরপ্রদেশ, বিহার, কর্ণাটক। 9 নম্বর প্রশ্নে যাচ্ছি, আর্থিক জরুরি অবস্থার কথা সংবিধানের কোন ধারায় বলা হয়েছে? উত্তর হচ্ছে 360 নম্বর ধারায় বলা হয়েছে। 10 নম্বর প্রশ্নে যাচ্ছি, রাজ্যসভায় নির্বাচিত সংসদের মেয়াদ কত বছরের জন্য? উত্তর হচ্ছে 6 বছরের। 7 নম্বর প্রশ্নে যাচ্ছি, 11 নম্বর প্রশ্নে যাচ্ছি, লোকসভায় অর্থ বিল কে চিহ্নিত করেছেন? উত্তর হচ্ছে লোকসভায় অর্থ বিল চিহ্নিত করেন লোকসভার স্পিকার। অঙ্গরাজ্যের রাজ্যপালকে কে নিয়োগ করেন? 12 নম্বর প্রশ্ন। উত্তর হচ্ছে রাষ্ট্রপতি। 13 নম্বর প্রশ্নে যাচ্ছে, সুপ্রিম কোর্টের মূল এলাকাটি কি? উত্তর হচ্ছে সুপ্রিম কোর্টের মূল এলাকা হল রাজ্যের সাথে রাজ্যের বা কেন্দ্রের সাথে রাজ্যের বিরোধের মীমাংসা করা। 14 নম্বর প্রশ্নে আছে, হাইকোর্টের বিচারপতিরা কার দ্বারা নিযুক্ত হন? উত্তর হচ্ছে রাষ্ট্রপতির দ্বারা। 15 নম্বর প্রশ্নে আছে, সংবিধানের কোন ধারায় সংশোধনের কথা বলা হয়েছে? উত্তর হচ্ছে 368 নম্বর ধারায়। 16 নম্বর প্রশ্নে আছে, ক্যাবিনেট কমিশন কবে প্রস্তাব পেশ করেছিলেন? উত্তর হচ্ছে ক্যাবিনেট কমিশন 1946 সালে প্রস্তাব পেশ করেছিলেন। 17 নম্বর প্রশ্নে আছে, সংবিধান পরিষদের সভাপতি কে ছিলেন? উত্তর হচ্ছে সচিদানন্দ সিনহা, পরে ডক্টর বাবু রাজেন্দ্র প্রসাদের নির্বাচিত সভাপতি হন। মানে সংবিধানের পরিষদের প্রথম সভাপতি ছিলেন কিন্তু সচিদানন্দ সিনহা, পরে ডক্টর বাবু রাজেন্দ্র প্রসাদ নির্বাচিত হন। 18 নম্বর প্রশ্নে আছে, সংবিধান পরিষদের সবাইকে উদ্দেশ্য প্রস্তাব পেশ করেছিলেন? উত্তর হচ্ছে সংবিধান পরিষদের সবাই ডক্টর ভীমরাও আম্বেদকর উদ্দেশ্য প্রস্তাব পেশ করেছিলেন। 19 নম্বর প্রশ্নে আছে, কোন বিদেশি সংবিধানের
অনুসরণে ভারতে মৌলিক কর্তব্য সংযুক্ত হয়েছে? উত্তর হচ্ছে রাশিয়ার সংবিধানের অনুসারে ভারতের মৌলিক কর্তব্য সংযুক্ত হয়েছে। 20 নম্বর প্রশ্নে যাচ্ছি, ধর্মনিরপেক্ষ শব্দটি কোন সংবিধানের সংশোধনীর মাধ্যমে প্রস্তাবনার অন্তর্ভুক্ত হয়েছে? উত্তর হচ্ছে 1976 সালে 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে ধর্মনিরপেক্ষ শব্দটি প্রস্তাবনার অন্তর্ভুক্ত হয়েছে। 21 নম্বর প্রশ্নে যাচ্ছি, লোকসভায় অর্থ বিল কে চিহ্নিত করেন? উত্তর হচ্ছে লোকসভা স্পিকার। 22 নম্বর প্রশ্নে যাচ্ছি, ডক্টর আম্বেদকর কোন ধারাটিকে সংবিধানের হৃদয় ও আত্মা বলে অভিহিত করেছেন? উত্তর হচ্ছে 32 নম্বর ধারা অনুসারে মৌলিক অধিকারটি ডক্টর আম্বেদকর সংবিধানের হৃদয় ও আত্মা বলে অভিহিত করেছেন। 23 নম্বর প্রশ্নে যাচ্ছি, ভারতের উপরাষ্ট্রপতি কে নির্বাচন করেন? উত্তর হচ্ছে ভারতের উপরাষ্ট্রপতি সংসদের উভয় কক্ষের সদস্য দ্বারা গঠিত নির্বাচিত সংস্থা দ্বারা নির্বাচিত হন। 24 নম্বর প্রশ্নে যাচ্ছি, অর্থ কমিশনের একটি কাজ লেখো? উত্তর হচ্ছে ভারতের সঞ্চিত নিধি থেকে রাজ্যসমূহের রাজস্বের সহায়ক অনুদান কোন নীতি দ্বারা নিয়ন্ত্রিত হবে সেটি সুপারিশ করে থাকে অর্থ কমিশন। 25 নম্বর প্রশ্নে যাচ্ছে, রাষ্ট্রপতি জারি করা অর্ডিন্যান্সের মেয়াদ কত দিনের? উত্তর হচ্ছে ভারতীয় সংবিধানের 356 ধারা অনুযায়ী কমপক্ষে 6 মাস থেকে অনধিক 3 বছর পর্যন্ত রাষ্ট্রপতি জারি করা অর্ডিন্যান্স জারি রাখা যায়। 26 নম্বর প্রশ্নে যাচ্ছি, স্বেচ্ছাধীন ক্ষমতা কে ভোগ করেন? উত্তর হচ্ছে অঙ্গরাজ্যের রাজ্যপাল। 27 নম্বর প্রশ্নে যাচ্ছি, সংসদের যৌথ অধিবেশনে কে সভাপতিত্ব করেন? উত্তর হচ্ছে লোকসভা স্পিকার বা অধ্যক্ষ। 28 নম্বর প্রশ্নে যাচ্ছি, ভারতের দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা আছে এমন একটি রাজ্যের নাম লেখো? উত্তর হচ্ছে উত্তরপ্রদেশ। 29 নম্বর প্রশ্নে যাচ্ছি, বন্দি প্রত্যক্ষীকরণ কাকে বলে? উত্তর হচ্ছে কোনো বন্দিকে আদালতে সশরীরে হাজির করানো হলো বন্দি প্রত্যক্ষীকরণ। 30 ও অন্তিম প্রশ্নে যাচ্ছি, 73তম সংবিধান সংশোধন কত সালে হয়? উত্তর হচ্ছে 1992 সালে। তো আজকে এই পর্যন্তই, আশা করব ভিডিওটি তোমাদের ভালো লাগবে, হেল্পফুল মনে হলে, আর কী ধরনের সাজেশন ভিডিও দেখতে চাইছো আমাকে কিছু সাজেশন দেওয়া হলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর ধ্যানের পাশে থাকো, আমার পাশে থাকো, আর অনেক অনেক চ্যানেলটি বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও যাতে তারাও হেল্পফুল হয়। বেল আইকনটি প্রেস করতে ভুলো না ফার্দার নোটিফিকেশানের জন্য। আর চ্যানেলটি লিভ করার আগে অবশ্যই আমার ডিসক্রিপশানে দেওয়া নতুন দুটি চ্যানেলে গিয়ে একবার ভিজিট করে এসো। তো আজকে এই পর্যন্তই, থ্যাংক ইউ ফর ওয়াচিং।